আসসালামু আলাইকুম, এডিস ইস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আর একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখন যেহেতু আমের সিজন, তো এই আমের সিজনে প্রচুর আচারের রেসিপি শেয়ার করব। আজকে প্রথমে শেয়ার করছি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে ঝুরি আচার। এই আচারটাতে সারা বছর কাঁচা আমের টেস্ট পাবেন। তো এই সহজ রেসিপিটা আশা করছি ভালো লাগবে সবার কাছে, আর এরকম সহজ সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আর কথা না বাড়িয়ে এখন আমি আচারটা তৈরি করে নিচ্ছি। তো আচার তৈরি করার জন্য আমি এখানে ফ্রেশ কাঁচা আম নিয়েছি। এখন হচ্ছে আমগুলোকে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি একটা পিলার দিয়ে উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। পিলার দিয়ে খোসাটা ছাড়ালে একটু সহজ হয়, এজন্য আমি তাড়াতাড়ি করে পিলার দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। একে একে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আমগুলোকে ধুয়ে নেব, যাতে করে আমের যে কষ্টটা আছে সেটা চলে যায়। আমি হাত দিয়ে কুচলিয়ে তারপর ধুয়ে নিচ্ছি। আমগুলো ধুয়ে নেওয়ার পরে টিস্যু পেপার দিয়ে আমের শরীরে যে পানিটা আছে ওটা মুছে নিচ্ছি, কারণ আচারের মাঝে এক্সট্রা কোনো পানি যাবে না, এই জন্য উপরের পানিটা মুছে নিচ্ছি। তো এখন একটা গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি, আর গ্রেটারের যে মোটা সাইডটা থাকে ওইটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো সবগুলো আম আমার গ্রেট করা হয়ে গেছে। এই আমের উপরে এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লবণ। তো লবণটা দেওয়ার কারণ হচ্ছে আমের যে পানিটা আছে লবণটা দেওয়ার পরে এই পানিটা ছাড়বে, এই জন্য লবণটা দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আর ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 5-6টার মতো নিয়েছি রসুনের কুঁয়ো, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার, 5-6টার মতো শুকনো মরিচ, এটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, একটা পেস্ট করে নিয়েছি। আর এখন কিন্তু আমগুলো থেকে অনেক পানি উঠেছে, এটা গ্রেট করা তারপর আমি এটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য। তো এখন একটা স্ট্রেনারে নিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি, আর এখানে আমি আমের মাঝে এক্সট্রা কোনো পানি রাখবো না। তো এখন একটা বাটিতে নিয়ে প্রথমে আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম রসুন আর লাল মরিচ দিয়ে, এটা দিয়ে দিলাম প্রথমে। আর খুব বেশি মশলা এই আচারটাতে দরকার নেই, আমি হচ্ছে এখানে 2 টেবিল চামচের মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দিটা হচ্ছে যে যেরকম টেস্ট খেতে চান ওরকম দিলেই হয়ে যাবে। আমি 2 টেবিল চামচ দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এটাতে কিন্তু কাঁচারটা মিষ্টি হয়ে যাবে না, খুব সুন্দর একটা টেস্ট আসবে, এই জন্য দিচ্ছি। এখন একটা কাঁচের বয়মে ভরে সংরক্ষণ করব, আর বয়মটা একদম শুকনো পরিষ্কার। তো এভাবে করে বয়মে ভরে বেশ কিছুদিন এই আচারটাকে সংরক্ষণ করা যাবে, প্রায় 6 মাসের মতো এই আচারটা ভালো থাকবে, কারণ আমি এটাতে ভিনিগার দিয়েছি এই জন্য। তো তারপর উপরে আমি আরও কিছু ভিনিগার দিয়ে আমগুলোকে ডুবিয়ে রাখছি। তো এই আচারটা কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে, আর এটাতে আপনারা সারা বছর কাঁচা আমের টেস্ট পাবেন। আশা করছি আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।